খেদমতের মধ্যে প্রতিদিন যাইতা ফটা আগের দিন দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে হযরত আবু হুরাইরা হাজির হইছেন শান্ত ভাবে বসতা। আজকে দেখা যায় আবু হুরাইরা মহফিলের মধ্যে খান্দল আরম্ভ করে দিচ্ছে। ও আবু হুরাইরা, তুমি আমার মহফিলের মধ্যে এত সুন্দর ভাবে বসতাই, আজকে তাই আমার মহফিলের মধ্যে কান্দো। এই কথা বল সঙ্গে সঙ্গে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আমি ইসলাম রে কবুল করছি, ইয়া রাসূলাল্লাহ, আমি কলিমা পড়াইছি, ইয়া রাসূলাল্লাহ, আমি জান্নাতের মধ্যে যাইমু, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কোন কোন তো মুশরিক, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিতা করছেন না, ইসলাম ধর্ম না কবুল করছেন না, আমি কান্দিয়ার আল্লাহ রাসূলের জান্নাতের মধ্যে আবু হুরাইরা কান্দিয়ার, আবু হুরাইরার মা ইসলাম ধর্ম না কবুল করছেন না, আগে আবু হুরাইরা ইসলাম ধর্ম না কবুল করছেন, যেই সময় বাড়ির মধ্যে যাই আবু হুরাইরার মা আবু হুরাইরা গালি গালাগ বলেন, বোঘাবটি বলেন, তুমি মুশরিক চাইয়া ইসলামের কবুল করলা এখানে, আর আল্লাহর রাসূলের মাহফিলের মধ্যে ইয়া কান্দি রাখেন, আমি কলিমা পড়ে গেছি, আমি আবু হুরাইরা একদিন জান্নাতের মধ্যে যাইমু, আর যে মার পেটের মধ্যে দশ মাস দশ দিন রইয়া আছে সেই মাস দিন জাহান্নামের মধ্যে যাই, তাহলে আমি বরদাস্ত করা সম্ভব হইত না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাম দোয়া করো কাজাতে আমার মা ইসলাম ধর্ম রে কবুল করুন। যেই সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল রে কইছেন, ওর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তামুল হাকিমের দরবার হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরাইরা, আল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে পিতা ওর হেদায়েত করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরাইরা দেখা যায় মাহফিল ত্যাগ করিয়া দৌড় আরম্ভ করে দিছেন, সমস্ত সাহাবাই কেরাম বলে দেখা যায় মাহফিলের মধ্যে ওরা হয়ে গেছেন, বলে আবু হুরাইরা এখানে মাহফিলের মধ্যে বসতে তো সুন্দর ভাবে আজকে মাহফিল ছাড়িয়া ফেলে দৌড় আরম্ভ করে দিলা, সাহাবাই কেরাম লোভা হয়ে গেছেন হযরত আবু হুরাইরা।